না দিয়ে কোটা বাতিল হইব, কিন্তু আর আর কেন্দ্রীয় কমিটি এখনো আর আর ন জানাইছে কোটা আর আন্দোলন ব্যান্সাল করছম। কেন্দ্র কমিটি যতক্ষণ পর্যন্ত আর আর ফুন্দি জানাই দুনু আর আর আন্দোলন স্থগিত করিবার নাই, ততক্ষণ পর্যন্ত আর আন্দোলন চালা যাই। প্রধানমন্ত্রী যে একটা ভিশন হিসাবে করেছে ধন্যবাদ, কিন্তু আমরা কোটা বাতিল চাই না, আমরা চাই কোটা সংস্কার হোক। কারণ কোটা যদি বাতিল করা হয় ওটা যদি প্রতিবন্ধী হোক উপজাতি হোক, কেউ যদি মামলা করে তাহলে মামলাটা আদালতে যাবে, তারপর ওটা নিয়ে আদালতে বছরের পর বছর ওটা চলতে থাকবে। তো আমরা বাতিল চাই, আমরা চাই সংস্কার হোক, আমরা বাতিল চাই না। জয় বাংলা! পক্ষে, সংস্কারের পক্ষে, আমরা কোটা বাতিলের পক্ষে না, আমরা উপজাতিকে সম্মান করব, আমরা মুক্তিযোদ্ধাকে সম্মান করব। সকল যারা যেখানে প্রতিবন্ধীদের কোটা চাই, আমরা সবার কোটা চাই। 10% বেশি নয়, 10% কোটা কোটা ব্যবস্থা থাকতে হবে। প্রধানমন্ত্রী কোটালের যে বক্তব্য দিয়ে এই বক্তব্যে বলে আর এখনো মন্তব্য নগরীর কেন্দ্রীয় কমিটি সময় সম্মেলন করে আর জানা দিব কি কর্মসূচি ঐত পারে। যারা এখনো আছে তাদেরকে আমরা আল্টিমেটাম দিয়েছি, অবিলম্বে তাদেরকে চলে যেতে হবে। সারাদিন রাস্তা বন্ধ ছিল, মানুষের অনেক কষ্ট হয়েছে, আমরা এটা আর এলাও করবো না। তারা যদি আমাদের কথা না শুনে তাহলে তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেবে, কিছুক্ষণ পরে আমরা ব্যবস্থা নেব, আমরা আশা করছি তারা চলে যাবে। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।